আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, চলে আসলো আমার কাছে একজন, তিনি হচ্ছে আমাদের এলাকারই এক কাকা, নাম মনিরুল ইসলাম। তিনি ফেসবুকে কাজ করতে চান, তিনি ফেসবুকে কাজ করার জন্য আগ্রহী। তার কিছু সমস্যা আছে ফেসবুকের আইডিতে। তার সাপোর্ট ইনবক্সের মধ্যে আমি ঢুকে দেখলাম যে তার সাপোর্ট ইনবক্সের মধ্যে দুইটা ইস্যু আছে। দুইটা ইস্যু বলতে হচ্ছে মূলত দুইটা ভিডিও সে ছাড়ছিল অনেক আগে। একটা হচ্ছে 22 সালে সম্ভবত হবে, আরেকটা হচ্ছে 24 সালে, 24 সালের 5ই মে, আর একটা হচ্ছে জুনের 11, 2022, যেটা আপনাদের দেখাবো। এই যে দেখুন, খেয়াল করুন। মূলত এরকম ধরনের সমস্যা যদি আপনার আইডিতে থাকে তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। এক কথায়, আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না, এটা হচ্ছে এক কথায় ক্লিয়ার কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ওনার যে এই সমস্যার জন্য আমি এটা মার্ক করে দিয়েছি, এটা স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা তাকে দিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি যে যে ভিডিওতে সমস্যা সেই ভিডিওটা খুঁজে বের করতে হবে এবং সেই ভিডিওটা ডিলিট করে দিতে হবে, এটা তাকে বুঝাই দিয়েছি। আপনি কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছেন। এখন বিষয়টা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। আসলে ফেসবুকের আইডি হ্যাক হয়ে যায় এটা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকে বিশ্বাসই করেন না। এই দুনিয়া এমন এমন লোক আছে যারা বিশ্বাস করে না যে ফেসবুক আইডি হ্যাক হইতে পারে। কিন্তু ফেসবুক আইডি যে হ্যাক হয় এটা খুবই বাস্তবসম্মত একটা কথা। এবং এই হ্যাকটা হওয়ার মূল থিমটা হচ্ছে আপনাকে একটা লিঙ্ক পাঠানো হবে এবং লিঙ্কের মাধ্যমে আপনাকে হ্যাক করা হবে। এজন্য আপনাদের এখানে লকটা খুলে দিক, আপনাদের একটা অপশন এখানে আছে যেটা আপনাদের প্রফেশনাল মুড অন করলে আপনারা পাবেন। তারপরও আমি আপনাদের দেখিয়ে দেই যে আপনারা যাবেন হচ্ছে ড্যাশবোর্ডে এবং ড্যাশবোর্ড থেকে নিচে যাওয়ার চেষ্টা করবেন। নিচের দিকে একটু নামবেন, নিচের দিকে এভাবে নামবেন। নামার পরে সি মোড়ে যাবেন। সি মোড়ে যাওয়ার পরে মডারেটর অ্যাসিস্ট, মডারেশন অ্যাসিস্ট, এই অ্যাসিস্টের মধ্যে ঢুকবেন। ঢুকার পরে এখানে একটি কমেন্টের লিঙ্ক, এই যে এখানে অ্যাডে যাবেন। অ্যাডে যাওয়ার পরে কমেন্ট, লিঙ্ক কমেন্ট, এই যে লিঙ্ক কমেন্টটা, লিঙ্ক কমেন্টটা আপনি এটা অন করে দেবেন। এটা মডারেটর অ্যাসিস্টের কাজটা কি, এখন যত লিঙ্কই আপনাকে দিক কেউ কমেন্টের মাধ্যমে, কোনো দিনও আর আপনার ওই লিঙ্কগুলো শো করবে না, আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি এটা থেকে কখনোই আপনার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আপনি ইচ্ছাকৃত যদি অন্যান্য ওয়েবসাইটে ঢুকে ফেসবুক লগ ইন করতে যান বা আপনাকে মেসেজ পাঠাইলো, মেসেজটা বলতে আপনাকে এরকম ধরনের, এই যে আমাদের যে নিজেদের পার্সোনাল যে মেসেজের যে অপশনটা থাকে সেই অপশনে মেসেজ পাঠাইয়া দিল। যেমন কলের পাশাপাশি কিন্তু থাকে অনেক সময়, আপনার মেসেজ বক্সটা কোথায়, এই যে মেসেজ বক্স, এই মেসেজ বক্সের মধ্যে কিন্তু আপনাদের নোটিফিকেশন মেসেজ অনেক আসে, এইরকমভাবে মেসেজ পাঠিয়ে দেবে যে লাগবে, এখানে সুন্দর করে লাগবে, আপনি 300 টাকা গিফট পেয়েছেন, আপনার এই 300 টাকা নিতে হলে নিচের লিঙ্কে ক্লিক করে আপনারা সাইন আপ করে নিন। এই কাজটা কখনো করবেন না, আপনার 300 টাকার দরকার নাই। আপনার আইডিটা সুরক্ষা রাখাই একটা একটা কথাই, আপনার আইডিটা সুরক্ষা রাখাই হচ্ছে মূল কথা। এখন হচ্ছে 3 নম্বর কথা যেটা বলবো, সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন যদি আপনি না করে রাখেন তাহলে কিন্তু কঠিন বিপদের মধ্যে পড়বেন। যদি আপনার আইডি কোনো সময় কেউ অ্যাক্সেস পেয়েও যায় টু স্টেপ ভেরিফিকেশনের কারণে, সে কিন্তু আপনার মূলত ঢুকতে পারবে না, যদি লগ ইন করার চেষ্টা করে ঢুকতে পারবে না, তার আপনার কাছে মেসেজ আসবে। আর যদি কোনো সময় নিয়েও নেয় তাহলে কিন্তু সে এটাকে রিমুভ করতে হবে, তারপর তাকে চালাইতে হবে। তা এই জিনিসটা অন করে রাখা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এখন আপনাদের টু স্টেপ ভেরিফিকেশন সম্পর্কে যতটুকু বললাম সেটা সেটিংয়ের মধ্যে আগে যাইতে হবে। যাওয়ার পর আপনাদেরকে অ্যাকাউন্ট সেন্টারে যাইতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আপনাদের অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে হবে এবং ঢুকার পরে এখানে আসে হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে যেটা আছে সেটা এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা আছে এই অপশনটা অন করতে হবে। এই অপশনটা যদি অন করে নেন তাহলে আপনাদের আইডি কেউ হ্যাক করতে পারবে না, আর যদিও পারে সেটা কিন্তু ওই আপনার কাছে মেসেজ চলে আসবে যে আপনার আইডি লগ ইন করা হয়েছে। যাই হোক, যদি বুঝে থাকেন, ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে, আপনার যদি কাজের হয়ে থাকে, ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।